মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি শুধু একটু চেয়েছিলাম তুই আমাকে কত ভালোবাসিস, ভালোবাসার মর্যাদা তুই আমাকে পা দিয়ে দিয়েছিস। লুকাই রে, আমার মুখটা ফেটে যাচ্ছে রে, লুকাই, কিন্তু কিছু যে করার নেই। আমি ভেবেছিলাম এই সদাগর বংশের সন্তান, কিন্তু না রে, আমি তো চাকর, চাকরের কাছে তো এর চাইতে বেশি কিছু আর পাওয়ার হতে পারে না। লুকাই, এতদিনে বুঝতে পেরেছি স্বার্থ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আমি পাগল নই, আমি পাগল নই লুকাই, আমি শুধু তোকে ভালোবাসার কারণে পাগলের অভিনয় করেছি। আমি শুধু তোকে ভালোবাসি বলে আজ যদি তোর মতো সুস্থ জীবনে যাপন করতাম, তাহলে আমাকে বাবা বিয়ে দিয়ে আলাদা সংসার করে দিত। অগুপতি, আমি সংসারের মায়ায় তোকে ভুলে যেতাম। আমি সেই জন্য পাগলের অভিনয় করেছি। পা লুকাই, আমি যা পেয়েছি পৃথিবীর মধ্যে কোন বন্ধু তার বন্ধুকে এত ভালোবাসতে পারে না রে। তুই আমার বন্ধু নামের কলঙ্ক, তুই বন্ধুর ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিস। আমি তোকে মারতে চাইনি রে জন্টু, তুই যখন আমার কথার অবাধ্য হয়েছিস, আমি যেন তখন কেমন হয়েছিলাম রে, আমাকে তুই ক্ষমা করে দে জন্টু। ভগবান, যার এই স্ত্রী ভুবনে কেউ নেই তার নাকি তুমি আছো বলেছিলে। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো রে লুকাই, তাহলে কি তোদের বাড়িতে আমি চাকরের মতো খেটে মরতাম। লুকাই রে, আমার যা কিছু বাবা দিতে চেয়েছিল আজ তোকে আমি সবই কিছু তোকে দিয়ে আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে যাচ্ছি রে লুকাই। লুকাই বৌদি, কখনো তো আমার বৌদিকে দেখিনি, আমার মাকেও দেখিনি। বৌদি, তুমি আমার মায়ের মতো, আমার লুকাইকে তুমি দেখে দেখো। আরে জন্টু ভাই, বৌদি গো, তোমার দাদা যা বলেছে আমি তোমার যদি পায়ে পড়ি বলছি, তুমি আমার লুকাইকে দেখে দেখো। তোমার দাদা যা বলেছে তুমি কিছু মনে করো না। অগুপতি, তোমার কিন্তু কাশছে মোটেই ঠিক হয়নি। যে জন্টু ভাই, শোনো বৌদি, লুকাই ছোট মানুষ, হয়তো বুঝতে পারিনি আমার গায়ে আঘাত করেছে, এই তো আমার পাওনা। আমি কেন চাকর হয়ে মনিবের সেই মনিবের আশা করেছিলাম। লুকাই, তোকে কে বলেছে চাকর? এই বুকটা কেড়ে যদি তোকে দেখাইতে পারতাম লুকা, এই বুকেই শুধু তোরই না, এই বুকে শুধু তোরই ভালোবাসা, এই ভালোবাসা লুকাই শুধু তোর। আজ তুই আমার বুকটাকে একবার ছিঁড়ে দেখ। তুই এভাবে বলিস না জন্টু। একটি কথা মনে রাখিস, পর কখনো আপন হয় না। আপন মানুষ পেয়া যায়, থাকলে কিছু সারে তেরিটা না। তুই বড় বেঈমান রে লুকাই, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ভগবান, তুই আমার কি ভালোবাসা করিনি,
আমার মাকে দেখিনি, তোমার স্থান তো আমার পায়ে না, মায়ের স্থানে সন্তানের মুখে ওরে লুকায়। যত কঠিন চড়ি আসুক যে আমাকে তুই দিয়েছিস, বেহুলাকে কোনোদিন দৃষ্টি রে, বেহুলাকে কোনোদিন দৃষ্টি। দাদা তুমি যদি আমাকে না ক্ষমা করো আমাকে দেখো বৌদি, মরে যেও শান্তি পাবো না। আমার শেষ ইচ্ছাটুকু একটু পূরণ করতে দিও বৌদি, আমি তোমাকে একটি প্রণাম করে চলে যাও। না দাদা, দাদা তুমি আমাদের ক্ষমা করে দাও দাদা, তোমার বাইরে হিসাবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ওই তো চেয়ে দেখ কি সুন্দর আকাশে ঘন কুয়াশার মেঘ জমেছে, ওই তো চেয়ে দেখ, ওই টুকু তাকা আকাশে যতই ধনুক উঠে থাক ততবি আমি তোকে যে কয়েক আঘাত করেছি তুই তার থেকে দ্বিগুণ আঘাত তুই আমার কি করে যা লুকাই। হ্যাঁ চন্দ্র, আমি তোকে লাথি মেরেছি, আমার যে কষ্টের যন্ত্রণা আমি লোকেকে যদি আমি আঘাত করি তাহলে আমি আমার নিজের গায়ে আঘাত করতে পারি। ওই তো ওই তো ঝড় আসছে রে লোকাই, তুই আমাকে আঘাত করিস, মাফ করে দিয়েছিস। ওরে লোকাই তুই আমার ছোট, আমি তো যে তোকে কুলে পিঠে করে মানুষ করেছি রে লুকাই, তোকে যদি আমি ক্ষমা না করি রে লুকাই, এই পৃথিবীর সমস্ত বড় ভাইয়েরা যে চিরঋণী হয়ে যাবে, বড় ভাই যারা আছে তারা তো ছোটদেরকে ক্ষমাই করে লুকাই রে, তোকে আমি ভালোবেসে যে কষ্ট কেউ না পাই রে, তুই তো আমার বৌদি। দাদা এই তো পাগলটা আমি তোমার কাছে রেখে গেলাম। দাদা হ্যাঁ, তার আগে বলো তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো। না বৌদি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, একটু হাসাতে হবে, এই তো মনে করেছি আমি রাগ করেছি। না রে লুকাই না,
কখনো রাগ করতে পারি না বৌদি। দাদা ভাইয়া তোমার বর আমি যেতে বর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, কে আপন কে হবে পর। ভাইয়া তোমার বর আমি যেতে বর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি, কে আপন কে হবে পর। দাদার সাথে তোমার এরকম ব্যবহারটা কিন্তু ঠিক হয়নি বেহুলা। বলুন। আমি বুঝতে পেরেছি যার সাথে থেকে ছোট থেকে বড় হয়েছি আমি তার গায়ে লাথি মেরেছি, আমাকে কি জন্তু ক্ষমা করতে পারছে? হ্যাঁ অগপতি, আমি তো দাদাকে বলেছি দাদাকে আমার বোনকে এনে দিব, দাদার আর কোনো রাগ থাকবে না। তাই? হ্যাঁ বেশ, দাদাকে আমি বলেছি আর তোমার প্রতি কোনো রাগ নেই। আমি খুশি হলাম, জন্তু যদি আমাকে মাফ না করি তাহলে আমি সেই ভগবানের কাছে কি জবাবে দেব? নাগপতি তোমাকে ক্ষমা করে দিয়েছে, কারণ আমার বিশ্বাস যে দাদা তোমাকে লালন পালন করেছে সেই দাদা তোমাকে কিছুতেই রেখে চলে যেতে পারে না। ওগো বেহুলা বলুন, সেই যে তোমাদের বাড়ি থেকে আমি কিছু খানা খেয়ে এসেছিলাম, আমার বড্ড ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবে? ওগো স্বামী বলো। ও কি হাই গো নাম শুই নাচি আমি চন্দ শো দহা গো বাপের বাড়ি দেখা না আইলা হাই 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 গো গোলা বহায় ইহরা দহন গো হাই গো শহশুর ভারি আইসারে দেখে বেলা এক মষ্ট বাপের বাড়ি দেখা গো ঘর নির্মাণ করেছেন আমার বাবা, শুধু কেন জানো তোমার আর আমার জন্য। ভগবতী বলো, আমার কাছে তো কিছুই। ওগো বেহুলা বলুন, তোমার কথা শোনার পর আর আমার ক্ষুধা নেই, চলো আমরা ওই পালঙ্গে শুয়ে পড়ি। না ওগো স্বামী, আমি আজকে আপনাকে একটা কথা বলবো। বলো। হ্যালো, আমার কথা রাখবেন? বলোই দেখো না। ওগো স্বামী বলো, আজকে রাতটা আমার সাথে আপনি গল্প করবেন? হে বেহুলা, সারা রাত আপনার সাথে আমি গল্প করে সারা রাত কেটে দেব। আমি তোমার সাথে গল্প করব কিন্তু ফুল সজ্জায় শোয়ার পর। না স্বামী, আপনি এখানে বসেন আর আমি এখানে বসি, আগে আপনি বলবেন নাকি আমি বলবো? কি বলবে? প্রশ্ন করেন না, সারা রাত কি বসে বসে আপনার সাথে গল্প করব। ওগো বেহুলা বলুন, তুমি কি আমাকে বোকা পেয়েছ? কেন? তাহলে আমি বসে থাকবো এই কুলে আর তুমি বসে থাকবে ওই কুলে? ওগো স্বামী, আমি যা বলি আমি তাই করি, তাই বলছি আপনি আমার সাথে সারা রাত্রি
আপনি গল্প করবেন, তারপর তারপর সকাল হয়ে যাবে। তুমি আগে পূর্বে কি করেছো সেটা আমার জানার বিষয় নয়, আজকে আমার স্ত্রী হয়ে আমার ফুল সজ্জা এসেছো, তাই তোমাকে এই ফুল সজ্জা আমার সাথে ফুল সজ্জা করতে হবে। না স্বামী, না না না, আমার কথা আপনি রাখবেন বলেছেন, আচ্ছা সারা রাত আপনি আমার সাথে গল্পই করতে হবে। ওগো বেহুলা বলুন, তুমি আমাকে বারবার এড়িয়ে চলছো, আমি এড়িয়ে চলে যাওয়ার ধুলো লক্ষিন্দর নই। না না, তুমি শীঘ্র করে এই ফুল পালঙ্গে এসো, আমি না স্বামী শুয়ে পড়ব। না না না, আপনি আমার সাথে গল্প করবেন, ওখানে শুভ না স্বামী, আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করুন। ওগো বেহুলা বলুন, তুমি কি আমাকে এড়িয়ে চলছো বারবার? না না, কেন কেন তুমি এড়িয়ে চলছো? হাই গো